گویه لاهی مرحبا کی شندور دیہ بانایا ای بھوبے دیلا پاٹھایا تائی تو یام راہ کرتے سی بورائی مرحبا مرن کو تھاک شورن ہوئی نا چیرو دن کے ہو بیچے روئی نا جانی نا کن دن مارا جائی او گوئے لاہی تو مر موتو دو رو دیکھے ہنائی ماشاءاللہ اللہ نبی موسیٰ کلیم اللہ امت پاتھر چاپر مدد پویرا تین سو بسر عبادت کویرا زینے کی ورجن کلین آخری جامان نبی اما در نبی ایک جن امت جدی ایک رات سدھا باب عبادت کرے ایر چاہیتے شتو گن بیشی امت محمد نیکیر اوزن تائیلے بولین اوی نبیر گلامی امرا چاہی کی چاہینا کینوی با چاہی بنا ای گوشنا شر پر موسیٰ کلیم اللہ اللہ کے دیکھے بولے چلین তুমি যদি আমি মুসাকে নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করতা আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম সুফি কবি নজরুল ইসলাম লিখেছেন রসূলের অপমানে কাঁদে না যার মন মুসলিম নয় মুনাফিক সে রাসূলের দুশমন আওয়াজ করে বলুন ঠিক না বিঠি আমরা বাংলাদেশের মুসলমান 360টা উলিয়ার দেশের সৈনিকরা এবার বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশের কোন মুসলিম পরিবারের বিল্ডিং এর ছাদের উপরে এবারে বছর ফ্রান্সের কোন পতাকা উঠতে দেওয়া হবে না ঠিক কি না বলে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে আমার বাবাজিরা বন্ধুরা দুরূদ শরীফ পাঠ করা হয় এমন একজন নবীর উপরে যেই নবী কোন নির্দিষ্ট গোত্রের নবী না নির্দিষ্ট ব্যক্তির নবী না যিনি সাত আসমান সাত জমিনের নবী যিনি ইহকালের নবী পরকালের নবী ইনি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ঠিক কিনা বলুন স্বয়ং রব্বুল আলামিন যেই হাবিবের শানে দুরূদ পাঠ করেন আমার আল্লাহর তামাম ফেরেশতা কুল ওই নবীর দুরূদ পাঠ করেন ও যুবক আমরা ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া দুরূদ শরীফের আওয়াজটা আসতে হবে নাকি জোরে হবে ভাইয়ারা আমার জীবনে কত শক্তি ব্যয় করলাম আরো কত শক্তি হয়তো ব্যয় করতে হবে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে শক্তিটা বের করলেন একটু আওয়াজে বলুন তো লাভ হবে না লস হবে কেমন লাভ হবে রে বন্ধু ওই নবীর দুরূদ শরীফ তাজিমের সহিত পাঠ করলে হয়তোবা একদিন দয়াল নবীর দিদার নসিব হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাইলে হাত তুলে বলুন আমরা নবীর দিদার চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না চিৎকার মেরে বলেন ইয়া রাসূল আল্লাহ আর একটু জোরে বলেন ইয়া হাবিব আল্লাহ বাবাজির আমার বন্ধুরা আমার যেই রকম ভাবে আওয়াজ দিয়েছেন ইয়া রাসূল আল্লাহ বলে ঠিক সেই আওয়াজটা অন্তরের মধ্যে আঘাত করিয়া আমার মায়ের নবীর শানে দুরূদ শরীফে মাশগুল হইয়া যান যদি নবীর দিদার কামনা করেন গো তাইলে সবাই কৃপণতা ছেড়ে দিয়ে নবীর দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি এই তো হয়ে গেল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা একটাবার চিন্তা করে দেখুন দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে এই পর্যন্ত আমি আপনি এমন কিছু পাপের কাজ করেছি এমন কিছু অন্যায় করেছি একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো লজ্জায় এই মুখটা আর দেখাতে পারতাম না ঠিক কিনা বলেন হাজার অন্যায় করার পরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন সাবলীল রেখেছেন আসুন ভাইয়েরা আমার সেই আল্লাহর
প্রতি শ্রদ্ধাশীল হইয়া জীবনের গোনা মাফ করার জন্য আপন আপন কলবের মধ্যে ধাক্কা দিয়া সবাই একটু আল্লাহর জিকির করে নেই উচ্চ আওয়াজে সবাই আমার সাথে ইসমে জাত আল্লাহ 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 নাম শোরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায়ো গো এলাহি হে তোমার মতো দরদি কেউ নাই মাশাল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি হে তোমার মতো দরদি কেউ নাই মাশাল্লাহ আল্লাহ 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 জুরে জুরে আল্লাহ 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 ও গো এলাহি মারহাবা কি সুন্দর দেহ বানাইয়া এই ভোবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মারহাবা মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না জানি না কোন দিন মারা যায় ও গো এলাহি হে তোমার মতো দরদি কেউ নাই মাশাল্লাহ আল্লাহ 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 নাম শোরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি হে তোমার মতো দরদি কেউ নাই মাশাল্লাহ আল্লাহ 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 একটু আগে বসেন সবাই আগে বসেন আল্লাহ 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 নাম শোরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি হে তোমার মতো দরদি কেউ নাই মাশাল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম
আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম, আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম। বলুন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম, আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী কাটালখায় হযরতে ভাগাইসা রহমাতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন কাটালখায় গ্রামবাসীর অক্লান্ত শ্রমের বিনিময়ে প্রতি বছরে নিয়ে আয়োজিত হযরত ভাগাইসা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে ১২তম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল ২০২১ ইংরেজি সনের সম্মানিত সভাপতি মঞ্চে আসেন কাটালখের গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলী সাহিব, মঞ্চ প্রবিষ্ট অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ গোলাপ মিয়া সাহিব, আলোচনা করেছেন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি প্রধান বক্তা আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত আমার তরিকতপন্থী মুরব্বি বাবারা, সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি শ্রদ্ধিয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গোজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম দুজাহানের সরদার উম্মতের দরদে শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার শানে নাতে মুস্তফা দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ১১৪ খানা সূরার অন্যতম একখানা সূরা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজির আমার, বন্ধুরা আমার, রাত গভীর সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, সবশেষে মুনাজাতের মাধ্যমে প্রতি বছর আপনাদের জন্য কমিটির পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়, এবছর ইনশাআল্লাহ হয়েছে, আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন, আমরা সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবীর সেরা নবী হচ্ছেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠিক? নবীদের মধ্যে আমাদের নবী যেমন সম্মানিত নবী, উম্মতের মধ্যে আমরা সম্মানিত উম্মত, নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের দাম কম না বেশি? আমার নবী যেমন দামি, ওই নবীর উম্মতেরাও দামি, আমরা যে এত দামি এটা আমরা নিজেরাও অনেকে জানি না, কথা কোন ঠিক কিনা? আসুন একটু জেনে নেই আমরা কেমন দামি একটু শুনি, কষ্ট হবে আপনাদের? আলোচনা ঢোকার আগেই এই কথাটা একটু বলে নেই, আমরা যে সম্মানিত উম্মত, শ্রেষ্ঠ উম্মত, এটার একটু প্রমাণ নেই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর জামানায় মুসা নবীর এক উম্মত, উনি আল্লাহর জিকির করছেন, আল্লাহর তাসবিহ আদায় করছেন,
তো আল্লাহর তাসবিহ আদায় করা অবস্থায় মুসা নবীর উম্মত হঠাৎ একদিন তিনি পাথর চাপার মধ্যে পড়ে গেলেন। আপনারা বলেন তো পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? সেই আল্লাহর বান্দা মুসা নবীর উম্মত পাথরের চাপায় পড়ে দেখা গেল সেই পাথর চাপা পড়ার পরেও এই লোকটা জিন্দা। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, মুসা নবীর উম্মত পাথরের চাপার মধ্যে পড়ার পরও জিন্দা। পাথরের ভিতরে আমার আল্লাহ তাকে হায়াত দিয়ে রাখলেন, রিজিক দিয়ে রাখলেন। একদিন নয়, দুই দিন নয়, একটা না 300 বৎসর এই আল্লাহর বান্দা পাথরের চাপায় পড়ে আল্লাহর এবাদত করলেন, আল্লাহর জিকির করলেন। বন্ধুরে, 300 বৎসর পর পাথরটা যখন সরানো হলো, দেখা গেল পাথরের মধ্যখানে একজন আল্লাহর বান্দা জীবিত দেখা যাচ্ছে। তাকে দেখার জন্য এলাকার সমস্ত লোকজন ভিড় করলো। না জানি কেমন আল্লাহর মহান বান্দা পাথরের চাপার মধ্যে পড়ার পরও দেখা যায় লোকটা জিন্দা। তাকে দেখার জন্য এলাকার সমস্ত লোক আইসা ভিড় করলো। সবাই ডেকে বলতেছে, ওহে আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লো তো কোনো লোক বাঁচার কথা নয়, তুমি বাঁচলা কেমনে? কয়ে, আমি যেই আল্লাহর এবাদত করি সেই আল্লাহ আমাকে বাঁচিয়েছে, ঠিক না বেঠিক? লোকেরা ডেকে বলল, আল্লাহর বান্দা আপনি কতদিন এই পাথরের মধ্যে ছিলেন? লোকটা ডেকে বলতেছে, আমি একদিন নয়, দুই দিন নয়, 300 বৎসর আমি এই পাথরের চাপার মধ্যে ছিলাম। সবাই ডেকে বলল, হে আল্লাহর বান্দা, তোমাকে খাওয়াইলো কে, রিজিক দিল কে? কই, যেই আল্লাহ আমার স্রষ্টা সেই আল্লাহ আমাকে রিজিক দান করেছে। লোকেরা তখন ডেকে বলল, ওহে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তোমার মতো একটা মহান ব্যক্তি তুমি কোন নবীর উম্মত? লোকটা তখন গর্বের সহিত ডেকে বলল, আমি আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহর উম্মত, কোন নবীর? এ যুবক গভীর মনোযোগ, লোকটা ডেকে বলছে, আমি মুসা কালিমুল্লাহর উম্মত। এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত লোক সকল আফসুস করতে লাগলো, আল্লাহ গো, মুসা নবীর আমলে, মুসা নবীর উম্মতের আমলের মধ্যে তুমি এত সওয়াব লিখে দিলা, এত আমল দান করলা, আমরা কি সেই আমলের বাগিদার হতে পারবো কিনা? এই বলে যখন লোকের আফসুস করতেছে, এমন সময় গায়েব হইতে একটা আওয়াজ আসলো আল্লাহর নবী মুসা আলাইহি সালামের কাছে, এ মুসা, তোমার উম্মত পাথরের চাপার মধ্যে পইরা 300 বৎসর এবাদত করে যেই নেকি অর্জন করেছে, মুসারি, আমার হাবিব নবী মুস্তফার একজন উম্মত এক রাত এবাদত কইরা যেই নেকি অর্জন করে, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বৎসর এবাদত করে যেই নেকি অর্জন করেছে, এই নেকির যেই সওয়াব আমার হাবিব নবী মুস্তফার একজন উম্মতের এক রাতের সওয়াব তার চাইতে শত গুণ বেশি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে, ঠিক না বেঠিক? বাবাজির আমার বন্ধুরা, আমার এবার চিন্তা করে দেখেন আমার আপনার সম্মানটা কত। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর উম্মত পাথরের চাপার মধ্যে পইরা 300 বছর এবাদত কইরা যেই নেকি অর্জন করলেন। আখির জামানার নবী, আমাদের নবীর একজন উম্মত যদি এক রাত শুদ্ধভাবে ইবাদত করে, এর চাইতে শতগুণ বেশি উম্মতে মুহাম্মদের নেকির ওজন। তাইলে বলেন, ওই নবীর গোলামি আমরা চাই কি চাই না? কেনই বা চাইব না? এই ঘোষণা আসার পরে মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ, তুমি যদি আমি মুসাকে নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গাম্বর, তিনি মৌলাকে বলছেন, আল্লাহ গো, তুমি যদি আমার নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত হিসেবে কবুল করতা, আমি মুসা আমি নিজেকে ধন্য মনে করতাম। তাহলে নবীগণ পর্যন্ত আমার নবীর উম্মতের দাবিদার, আমরা সরাসরি ওই নবীর উম্মত, ওই নবী চেনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই নবী না চিনলে মৌলা চিনা যায় না। তাহলে আল্লাহ চিনতে গেলেই নবীর প্রয়োজন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে পাকের মধ্যে ঘোষণা দিলেন,
ইচ্ছে করলে কথাটা আমার আল্লাহ ডাইরেক্টলি বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কয় না হাবিব আপনি বলেন। এই জন্য আয়াতে কারিমার শুরুতে একটা কুল শব্দ ব্যবহার করা হয়েছে। মাদ্রাসার ছাত্ররা ভালো করে বুঝবেন যারা আরবি গ্রামার পড়েন, এখানে কুলের ফাইল হচ্ছেন আল্লাহর হাবিব। আমার আল্লাহ বলতেছেন রাসূল কুল আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাসূল নিজের দিকে ইশারা করে বলতেছেন ফাত্তাবিউনি, অতঃপর আমি নবীকে তোমরা অনুসরণ করো, আমি রসুলকে তোমরা ভালোবাসো, বাসলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, শুধু ভালোবাসবেনই না ওয়াইগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে, জুনুবাকুম তোমাদের অপরাধ সমূহ, ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মায়াশীল, তিনি অত্যন্ত ফলদাতা। এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। এ আমার কাটলখান এলাকার নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা, আমার বাবা জিনা গো, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে দয়াল নবীর মহব্বতের প্রয়োজন আছে না নাই? ওই নবীকে ভালোবাসলে লস নয়, আল্লাহ বলেন ওয়াইগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করা হবে, যুনুবাকুম তোমাদের অপরাধ সমূহ। বুকে হাত দিয়ে বলুন তো, এমন একটা লোককে জান্নাতের বাগানে আসছেন, নিজে বলেন তো আমি জীবন অপরাধ করছি না, আছেন একজন বলতে পারবেন যে আমি অপরাধ করি নাই? এই কথা বলার সাহস পৃথিবীর কোনো ব্যক্তির নাই, যত বড় আল্লাহ বলা হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় ইনসানে কামিল হই না কেন, এই কথা বলার মতো শক্তি নীলাকাশের নিচে কোনো আদম সন্তানের নাই। কারণ যারা আদম সন্তান আমরা চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা গুনাহ করতেই পারি, এটাই স্বাভাবিক কথা, বলেন ঠিক না বিঠি? ও বন্ধুরা আমার বাবাজিরা, নবীজির মহব্বত অন্তরে রাখলে একটা গুনাহ নয়, দুইটা গুনাহ নয়, একটা অপরাধ নয়, দুইটা অপরাধ নয়, আল্লাহ বলেন জুনুবাকুম, তোমাদের সমস্ত অপরাধ সমূহ ক্ষমা করা হয়। অর্থাৎ ছোট বড় যত গুনাহ থাকুক না কেন গো, ওই নবীর ভালোবাসা অন্তরে থাকলে আমার আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। আওয়াজ করে বলুন ঠিক না বিঠি? তাইলে ওই নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কেমন ভালোবাসা বাসতে হবে, আসুন নবীজির জবান মোবারকের কথাটাই শুনি। আমার কথা না ওই না শুনলেন, আল্লাহর নবীর ভালোবাসার ব্যাপারে রসুল কি বললেন আসুন আমরা জেনে নেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। বাবাজিরা আমার এই হাদিস শরীফটা একেবারে কমন, যেই কোনো মসজিদের ইমাম সাহেব, যেই কোনো মাদ্রাসার টিচার, যেই কোনো সাধারণ একজন আলেম, এই হাদিস শরীফটা একেবারে ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ। আসুন আমরা আবার ওই হাদিস শরীফটা একটু সুরে সুরে পাঠ করি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। বাবাজিরা আমার, নবীর কথা সত্য না মিথ্যা? আওয়াজ করে বলুন সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলেন এ জগৎবাসীরা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবা না, হাত্তা, যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি, রসুল নিজের দিকে ইশারা করে বলতেছেন যতক্ষণ না আমি রসুল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার কার থেকে? প্রথমেই বলেছেন মিওয়ালিদিহি, তোমার পিতা মাতা, তারপরে বলেছেন ওয়াওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, তারপরে বলেছেন ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষায় আমি রসুল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব তত কোন পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাইলে বলুন রসুলের কথা সত্য না মিথ্যা? এ সিলেট জেলার কাটালখার গ্রামের নবীর প্রেমিকেরা, নবীর কথা যদি সত্য হয় তাইলে একটাবার ভেবে দেখুন তো, আমার চোখের সামনে যদি কেউ আমার বাবাকে তুলে গালি দেয়,
আমি সন্তান তখন প্রতিজ্ঞা করি যতক্ষণ আমার বাবার গালির প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত বাবার সামনে মুখ দেখাবো না করি কি করি না প্রতিজ্ঞা করি যদি কেউ আমার মাকে তুলে গালি দেয় আমি সন্তান প্রতিজ্ঞা করি যতক্ষণ আমার মায়ের গালির প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত মায়ের সামনে মুখ দেখাবো না ওরে যুবক আমার ভাইকে অপমান করলে ভাইয়ের সহ্য হয় না ভুনকে অপমান করলে ভাইয়ের সহ্য হয় না তাইলে চিন্তা করেন আমার বাবার অপমান সন্তানের মাইন্ডে লাগে মায়ের অপমান সন্তানের মাইন্ডে লাগে গো ভাই বোনের অপমান মাইন্ডের মধ্যে লাগে তাইলে তাদের চাইতে রসুল অধিক প্রিয় ওই নবীকে যারা অপমান করে ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা কি কোনোদিন আমাদের আপন হইতে পারে কথা বলেন পারে এই জন্য সুফি কবি নজরুল ইসলাম লিখেছেন রসূলের অপমানে কাঁদে না যার মন মুসলিম নয় মুনাফিক সে রাসূলের দুশমন আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক যদি কথা ঠিক হয়ে থাকে আমার সুন্নি মুসলমান ভাইদের পায়ে হাত ধরে বলবো ইতিপূর্বে সোনার বাংলায় আমরা দেখেছি বিশ্বকাপ ফুটবল খেলা যখন আসতো অনেক যুবকরা লম্বা লম্বা প্লাগ বিল্ডিং এর ছাদের উপরে দিয়েছি কেউ ফ্রান্সের পতাকা ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশের মুসলমানদেরকে আমি সচেতন করে দিতে চাই ইতিপূর্বে ফ্রান্সের সরকার আল্লাহর হাবিবের কার্টুন বানিয়ে বিকৃত করেছে রসুলের শানে বিয়াদবি করেছে বিশ্বের মুসলমান আন্দোলন করেছে ঠিক না বেঠিক আমরা বাংলাদেশের মুসলমান 360 আউলিয়ার দেশের সৈনিকরা এবার বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশের কোন মুসলিম পরিবারের বিল্ডিং এর ছাদের উপরে এবারের বছর ফ্রান্সের কোন পতাকা উঠতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা পতাকা যদি টাঙ্গাতে হয় পতাকা যদি উড়াতে হয় আমরা যেহেতু বাংলাদেশের মুসলমান লাল সবুজের পতাকার সাথে এমন একটা পতাকা বিল্ডিং এর উপরে উড়াবো যেই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলুন ঠিক কি না বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই খুব শিগগিরই কিন্তু ফুটবল খেলা আসছে কথা কোন ঠিক কি না আমরা যদি মুসলমান হয়ে থাকি কবি নজরুলের সেই অমীয় বাণী স্মরণ রাখবেন রসুলের অপমানে কাঁদে না যার মন মুসলিম নয় মুনাফিক সে রাসুলের দুশ্মন আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাম আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ওয়াজ ও মিলাদ মাহফিল হাতটা নারায়ণের আমার সাথে বলেন আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান বলুন জীবন করব দান গিয়ে নবীর গুণগান কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা একটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ জগতের বন্ধুরা রে ও বন্ধুরা গো ও আমার বাবাজিরা ও আমার পর্দা নিশেন মা বোনরা যারা শুনছেন আমরা নবীর জন্য জীবন দেব এটা মুখ দিয়ে বলতেছি কিন্তু কাজে কর্মে প্রমাণ করেছিলেন নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন হাফসি বংশের একজন কালো লোক যার মতো কালো লোক পৃথিবীতে হয়তো দ্বিতীয় আর একজন নাই যার নামটা আমরা ছোটবেলা থেকে শুনতেছি ইসলাম কায়েম হওয়ার পর থেকে ওই নামটা আমরা শুনতেছি ওই হাফসি লোকটার নাম হচ্ছে
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হু কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা বন্ধুরা নবীজির জন্য ইসলাম রক্ষার জন্য হযরতে বেলাল নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন যখন থেকে বেলাল আমার নবী চিনল ওই নবীর ভালোবাসা যখন অন্তরে গিতে নিলেন তখন পর্যন্ত বেলাল সরাসরি আমার নবীকে দেখেন নাই কারণ বেলাল ক্রীতদাসের কাজ করতেন উমাইয়ার শাসনামলে আমার ভাইয়েরা বন্ধুরা উমাইয়ার শাসনামলে বেলাল ক্রীতদাসের কাজ করতেন কিন্তু ভাইয়েরা আমার যখন নবীর প্রশংসা শুনলেন বেলাল নবী না দেখার পরে ওই নবীর উপর ঈমান আনলেন দিনের বেলা বেলাল কাজ করতেন আর রাতের বেলা ঘরের মধ্যে বৈসা আমার নবীর শানে দুরূদ শরীফ পাঠ করতেন বেলাল দিনের বেলা উমাইয়ার কাজ করতেন রাতের বেলা বেলাল নবীর দুরূদ সালাম পাঠ করতেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার হযরতে বেলালের কণ্ঠে আমার নবীর কালেমা যখন বের হয় নবীর উপর দুরূদ সালাম যখন বের হয় একদিন দুই দিন তিন দিন শোনার পরে হযরতে উমাইয়া হঠাৎ একদিন বেলালের আওয়াজ শুনে ফেলল বেলাল কালেমার ধ্বনি পড়তেছেন উমাইয়া ডাক দিয়া কয় বেলাল আমার টাকার কিনা গোলাম হইয়া তুই মুহাম্মদের কালেমা পাঠ করস নাউজুবিল্লাহ হযরতে উমাইয়া হযরতে বেলালকে উমাইয়া ডেকে বলতেছে বেলাল আর কোনদিন যাতে তোর মুখে মুহাম্মদের কালেমা না শুনি যদি শুনি তাহলে আমি তোর পিঠের চামড়া রাখব না জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন মনিব আমি তোমার টাকার কিনা গোলাম টাকার কিনা গোলাম আমি এই জন্য তোমার গোলামি করতেছি কিন্তু আমি বেলালের জীবন থাকতে কখনো আমি নবীর কালেমা সারব না দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান ঠিক না বিধি আরে দেইকা তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল না মুক্তি পাইল উমাইয়ার জালাতন কথা বলেন ঠিক কিনা ঠিক